গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ, আর আশা করি সবাই খুব ভালো আছো। আজকে গাছে জল দেওয়া দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি সকালবেলায় লেবু আর মধুর জল খাই, সেটাই রেডি করে নিলাম। তারপর বাকি যেই কাজগুলো আছে সেইগুলো করে দেবো, ঠিক আছে? দেখো, এবার আমি আমার মেয়েকে দুধ আর বিস্কুট দিয়ে দিচ্ছি, এটাও খেয়ে নেবে। এটা কিন্তু প্রত্যেক দিন খায় না, এটা যেদিন যেটা ভালো লাগে সেদিন সেটা খায়। আর প্রত্যেক দিন তো বিস্কুটগুলো দেওয়াও ভালো নয়, তাই না? আর এদেখো, আমি বিছানা গুছিয়ে নিয়েছি, কিন্তু এই দুটো ঘরেরই বিছানা গুছিয়ে নিয়েছি, কিন্তু এই গুছানোটা বেশিক্ষণের জন্য না, আমার মেয়ে আবার সুন্দর করে অগোছালা করে দেবে, তাই না? যাই হোক, ছোট মেয়ের ঘর তো কিছু করার নেই, এরকমভাবেই চলতে হবে। এখন আমার গরমের ছুটি পড়েছে। আর দেখো, আমি আমার ঘর মুছতে চলে এসেছি। এই ফুলদানিটা দেখছো না, এটা আমার বোন কিনে দিয়েছিল পুজোর সময়, আর এই ফুলদানিটা আমার খুব প্রিয়। আর দেখো, আমি ঘরটা সব মুছে নিয়েছি, আলমারি শোকেসের তলা ওগুলো প্রত্যেক দিনই মুছে নিই, কিন্তু খাটের তলাটা প্রত্যেক দিন মোছা হয় না, একদিন বাদে বাদে মুছি। আর ওদিকে বারান্দাটা দেখলে, ওটা আমি ভিডিও করার আগেই মুছে নিয়েছিলাম। আর সব মুছে দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ভিডিওতে একঘেয়েমি চলে আসবে, সেটা তোমাদেরও ভালো লাগবে না আর ভিডিওটা দেখতেও ভালো লাগবে না গো। আর দেখো, আমি সব ঘর মুছে নিচ্ছি। আর যদিও আমি আমার ক্যামেরার ওপারে দিদি ভাই আন্টি এবং বোনেদের মতো অত এক্সপার্ট না, যাই হোক ভিডিও করছি তার জন্য তো দেখাতেই হবে, তাই না? আর কাজগুলো করে নিতে হবে। আর এই যে সাদা সাদা সিমেন্টগুলো দেখছো না, এগুলো এখনও পালিশ হয়নি সিঁড়িটা, তার জন্য সব পালিশ হয়ে গেছে, সিঁড়িটাই পালিশ হয়নি গো, তার জন্য এরকম লাগছে। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের আশীর্বাদে হয়ে যাবে এটুকু। আর দেখো, এদিকটা মুছলাম, ওই দিকটাও মুছে নেব। আর এর মধ্যে কিন্তু আমার চান করা, ঠাকুরকে পুজো দেওয়া সব হয়ে গেছে। বোতলে জল ভরে নিয়েছি, দেখো কতগুলো বোতলে জল ভরে নিয়েছি। আর কেন বলো তো, আমার তো সাবমার্সেল, তাই সবসময় মিনি চালাতে পারি না, আর কারেন্টও থাকে না হয়তো কোনো সময়, তখন আমার আর জল নিয়ে কোনো প্রবলেম হয় না। এই বালতিটায় বোতলগুলো রাখলে দেখতে খারাপ লাগে, কিন্তু আমার খুব সুবিধা হয় জানো তো, কারণ এই বালতিটাতে অনেকগুলো বোতল ধরে। আর দেখো, এটা আমাদের বাড়ির সামনেটা, আর ওদিকে আমার তুলসী মন্দির। আর এই জায়গাটা আমার খুব প্রিয়, পরন্ত বিকালে যখন এখানে সূর্যের আলো এসে পড়ে তখন ভিউটা। দেখো, এবার একদিন বাড়ির সামনেটাও তোমাদের ঘরে দেখাবো, কত সুন্দর দেখবে। আর দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে, আর বর তো থাকে না তার জন্য, আর মেয়েও খায় না, তাই আমার নিজের জন্যই করে নিলাম। যাই হোক, প্রত্যেকদিন এরকমভাবেই খেতে হয়। আর দেখো, চা নিয়ে নিয়েছি, দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, আর এবার খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো হবে। আর দেখো, এবার মেয়ে পড়তে বসে পড়েছে। আর আমার মেয়ে জানো তো এখন একটু বেশিই গল্প করে, পড়ার সময় তো একটু বেশি গল্প করতে ইচ্ছা হয়। যাই হোক, ওকে পড়িয়ে নিলাম, লিখতে দিয়ে দিয়েছি। এবার আর লুচি করতে চলে এসেছি, লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার ছেঁকে নিচ্ছি। আজকে শনিবার তো, তাই ব্রেকফাস্টে আজকে লুচি আর আলুর দম। আর দেখো, লুচি প্লেটে নিয়ে নিয়েছি, আলুর দমও নিয়ে নিয়েছি, খেয়ে নিলাম। এবার দেখো, এই গমগুলো ধুয়ে অল্প অল্প করে ধুয়ে তারপর রোদে এটা শুকাতে দেবো, এটা থেকে আটা হবে। আর এই কাজটা কিন্তু আমি নাও করতে পারতাম, আমরা দুজনা, তাই কিনে আনলেও হয়ে যেত। আর আমরা দুজন যেহেতু কাজটা না করলেও হতো, কিন্তু এই কাজটা করলাম, সারাদিনের মধ্যে একটা অন্য কাজ করলাম। যাই হোক, এর মধ্যেই জীবনের বৈচিত্র্য খুঁজে নিতে হবে, আর দিনটাতেও দিনটাও একটু অন্যরকম হবে। দেখো, আমার মেয়ে আঁকতে বসে পড়েছে, একটা প্রাকৃতিক সৌন্দর্য এঁকেছে, ছোট ছেলে তো যেমন পারে এঁকেছে। আর দেখো, শর্ট ভিডিও হয়ে গেছে, পড়া হয়ে গেছে, চান হয়ে গেছে, আঁকাও হয়ে গেছে, এবার আমাকে এখন গান শোনাতে বসেছে। বাড়িতে ও আর আমি থাকি তো, যাই হোক, ও আমার সঙ্গে খেলা করে আর আমি ওকে টাইম দিই।
আর দেখো, এবার আমি রান্নাঘরে চলে এসেছি, সব গোছানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে। আর আজকে তো শনিবার, তার জন্য আমাদের ঘরে নিরামিষ হয়। আর দেখো, ভাত রান্না করেছি, ভাত তো রান্না করতেই হবে। সোয়াবিন দিয়ে আলুর তরকারি করেছি মাখা মাখা, আর জিরে দিয়ে মুগের ডাল। কেমন হয়েছে রান্নাগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা, ঠিক আছে? আর দেখো, নিরে দেখিয়ে দিলাম মুগের ডালটা, আর এতে পাঁপড় আছে। পাঁপড় ভাজা দিয়ে মুগের ডাল খেতে কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর দেখো, বড়ি ভেজে নিয়েছি, আর এদিকে আলুর দমটা আছে। যাই হোক, এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। হ্যাঁ দেখো, আমার মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি, এরপর আমি খেয়ে নেবো। আর ওকে খেতে দিলে তো অনেক গল্প করে, শেষই হয় না, তার জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি খেয়ে নেবো। সবাই কি করছো? এখন বিকাল 4টে বাজে। আর দেখো, আমি ছাদে চলে এসেছি, আর একটু বাইরে যাব, তার জন্য দেখো সেজে টেজে নিয়েছি, এই চুড়িদারটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। কিছু কে পার্সোনাল জিনিস কেনার আছে, তার জন্য যাব। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টিটাও চলে এলো এখন। যাই হোক, বৃষ্টি থামুক, তারপর যাব। আমার মেয়ের কালকে আঁকা পরীক্ষা আছে, তার জন্য কিছু কিনতে হবে। আর যাই হোক, সকাল থেকে কি কাজ করেছি না করেছি সেগুলো তো তোমাদের সঙ্গে সব শেয়ার করেছি অল্প অল্প করে। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না কো, কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হবে। আর ঠিক আছে, এটুকুই আজকে, আর সবাই ততক্ষণ খুব ভালো থাকো, ঠিক আছে? টাটা। ফোনটা রেখে দিও, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের ঘরে না দেখিয়ে থাকতে পারলাম না। আর সব সৌন্দর্যের কাছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য হার মানায়, তাই না? আর দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো এটা গ্রামের দৃশ্য, আর আমার এখানটা খুব ভালো লাগে। আর দেখো, এবার বাজারেও চলে আমি বাজারে চলে এসেছি, ঠিক আছে? ভিডিওটা আজকে এই পর্যন্তই।